ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের টপ আপডেটগুলি হলো ফেসবুকে এসে গেছে ডার্ক মোড। তো ফ্রেন্ডস, ফেসবুকে এই নতুন যে ফিচার্স ডার্ক মোড, এই ডার্ক মোড ফিচার্সটি এখন অন হয়ে গেছে। তো এখন আপনারা কিন্তু রাতের অন্ধকারেও চোখের ওপরে কোনো রকম প্রেশার না ফেলেই এই ডার্ক মোড অন করে কিন্তু দিব্যি ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই নতুন আপডেটটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই খবরটি জানা যাচ্ছে। তাতে আপনারা এখন থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুটি প্ল্যাটফর্মেই ফেসবুক ডার্ক মোড অন করতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এখন থেকে এই ডার্ক মোড অন করে আপনি যখন চ্যাট করবেন তখন আর আপনাদের চোখের উপরে কোনো রকম প্রেশার পড়বে না। তো ফ্রেন্ডস, আপনারা আপনাদের মোবাইল ফোনে কীভাবে ফেসবুকের এই ডার্ক মোডটি অন করবেন সেটি করতে গেলে আপনাকে সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস ফোনে, যাই হোক না কেন, সেই ফোনে আপনাকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আপডেট করে নিতে হবে এবং তারপরে আপনাকে চ্যাট অপশানে যেতে হবে এবং সেখানে গিয়ে যে আপনার যে কোনো একজন ফ্রেন্ডকে একটি চাঁদের ইমোজি পাঠাতে হবে, আর তাহলেই অন হয়ে যাবে ফেসবুক ডার্ক মোড। গত বছরই ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ডার্ক মোড নিয়ে আসতে চলেছে, আর অবশেষে সেই ডার্ক মোড অপশানটি কিন্তু এখন ফেসবুকের মেসেঞ্জারে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এটাই ছিল প্রথম আপডেট। তো এরপরে আসছি পরবর্তী আপডেটটিতে। তো পরবর্তী আপডেটটি হলো বিরল সম্মান পেতে চলেছেন আমাদের অভিনন্দন বর্তমান। তাকে মহাবীর অহিংস পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। তাকে মহাবীর অহিংস পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। প্রায় 60 ঘন্টা বন্দি অবস্থায় পাকিস্তানে কাটিয়েছিলেন অভিনন্দন বর্তমান। নিজের MiG-21 আক্রান্ত হওয়ার একেবারে শেষ মুহূর্তে নিজের বিমান থেকে ইজেক্ট হয়ে পাক অধিকৃত কান নামেন অভিনন্দন বর্তমান। বর্তমানে তিনি এখন ঘরে ফিরেছেন, অর্থাৎ দেশে ফিরেছেন, আর দেশবাসী এই জন্য আবেগে। এরই মধ্যে আরেকটি নতুন সুখবর, সেটি হচ্ছে প্রথম ভগবান মহাবীর অহিংস পুরস্কার পেতে চলেছেন দেশের বীর সেনা অভিনন্দন বর্তমান। পুরস্কারের অর্থমূল্য 2,51,000 টাকা। অখিল ভারতীয় দিগন্ত জৈন মহাস্মৃতি নামক সংস্থা তাকে এই বিরল সম্মানে সম্মানিত করবেন। আগামী 17 এপ্রিল মহাবীর জয়ন্তীতেই তার হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কারটি। তো ফ্রেন্ডস, আমাদের অভিনন্দন বর্তমানকে এই বিরল সম্মানে সম্মানিত করে যে সংস্থাটি করছে তাদের জন্য খুবই আনন্দ হচ্ছে, কারণ অভিনন্দন বর্তমান এই ধরনের একটি সম্মান পাওয়ার যোগ্যই ছিলেন। তো ফ্রেন্ডস, চলুন এরপর শুরু করছি পরের আপডেট। তো পরবর্তী আপডেটটি হলো পাক সরকার এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্যাক মাটিতে জৈশের প্রশিক্ষণ শিবিরে যে ভারতীয় বায়ুহানায় যে হামলা, যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছিল। তো সেই প্রশ্নটি সরাসরি জবাব দিলেন মাসুদ আজহারের ভাই শ্রী মাওলানা আম্বার। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি রেকর্ডিংয়ে মাওলানা আম্বার এই স্বীকারোক্তি দাবি করেছে একটি সর্বভারতীয় ইংলিশ দৈনিক পত্রিকা। ওই ইংরেজ দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় যে এমন একটি অডিও বার্তা ঘুরছে যেটি মাসুদ আজহারের ছোট ভাই কিছু বক্তব্য রাখতে শোনা যাচ্ছে, সেখানে ভারতের বিরুদ্ধে কোপ উগড়ে দিয়ে সে বলছে। ওই দৈনিক ইংরাজি পত্রিকাটি তথ্য অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় এমন একটি অডিও টেপ ঘুরছে যেটিতে মাসুদ আজহারের ভাই কিছু বক্তব্য রাখতে শোনা যাচ্ছে, সেখানে ভারতের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে তিনি বলছেন যে ভারত এমন একটি ইসলামিক কেন্দ্রে আঘাত হেনেছে যেখানে শিক্ষার্থীরা জিহাদের পাঠ নিত। তারা কাশ্মীরের যাবতীয় যন্ত্রণাকে ভেবে কাশ্মীরের মুসলিমদেরকে সাহায্যের জন্য জিহাদের শিক্ষা নিচ্ছিল। মাসুদের ভাই রীতিমতো হুঙ্কার দিয়ে বলছেন যে আমাদের শত্রুরা আমাদের দেশে ঢুকে ইসলামিক কেন্দ্রের উপরে হামলা চালিয়ে সব প্রশ্নের জবাব দিয়েছে, আমরা যাতে ভারতের বিরুদ্ধে জিহাদ শুরু করি সেটাই ওরা নিশ্চিত করে দিয়ে পাক সরকার এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাঠ মাটিতে জৈশের প্রশিক্ষণ কেন্দ্রে ভারতীয় বায়ুসেনা হামলা সফল প্রশ্ন তুলেছিল মাসুদ আজহারের ভাই এই স্বীকারোক্তি সম্ভবত সব প্রশ্নের জবাব। অন্য একটি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী স্থানীয়রাই স্বীকার করেছে যে ভারতের বিমান হামলার পর অ্যাম্বুলেন্সে 30টিরও বেশি দেহ বালাকটের ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়। তো ফ্রেন্ডস, যারা ভারতের
থেকে ভারতের এই বিমান হানার ওপরে প্রশ্ন আনছিলেন, তাদের জন্য এটি কিন্তু একটি বিশাল উত্তর এবং তারা তাদের সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আপনারা কিন্তু এই সম্পর্কে অবশ্যই এর সম্পর্কে একটি কমেন্ট কিন্তু রাখবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের পরবর্তী আপডেটটিতে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, তা হলো এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন এবারে চলে যাচ্ছি আমি আপনাদেরকে নিয়ে পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো দেশেই এবার বেইজ্জত হতে হলো পাকিস্তানি সেনাদের। অভাবনীয় এই কাণ্ডটি ঘটেছে ওয়াঘাবা ওপারে। পাকিস্তানের মাটিতেই যে এরকমই একটা লজ্জা অপেক্ষা করছে তা ভাবতেও পারেনি পাকিস্তানি সৈনিকেরা। কাশ্মীরে ভারতীয় সেনার অত্যাচার নিয়ে বাড়াবড়ই আন্তর্জাতিক মহলে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে চলেছে। একই অভিযোগ এবার সরব হলেন পাকিস্তানি সেনার মুখ পুড়িয়ে। রবিবার করাচি প্রেস ক্লাবের বাইরে পাক সেনা বিরোধী স্লোগান শোনা যায়। পাকিস্তানি সমাজ রবিবার নিজের টুইটার পেজে একটি পোস্ট করে, সেখানে দেখা যায় যে পাক সেনার বিরুদ্ধে বিক্ষোভ আম জনতাকে বলতে শোনা যাচ্ছে। দেশের চরমপন্থা বর্বরতার জন্য সৈনিকেরাই দায়ী। সেই বিক্ষোভ মিছিলেই পাকিস্তান থেকে সিন্ধু প্রদেশকে স্বাধীনতা দেওয়ার দাবি। এর আগে পাকিস্তান সিন্ধু প্রদেশের লোকজনদের উপরে অত্যাচার, প্রতিবাদ ও জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বাইরে চরম বিক্ষোভ দেখিয়েছিল বিদেশে বসবাসকারী বিশ্ব হিন্দু কংগ্রেস এর সদস্যরা। ভিয়েতনামের প্রতিবেদনে থাকা একটি সামাজিক সংবাদ মাধ্যম জানিয়েছিল যে প্রতি মুহূর্তে সিন্ধু প্রদেশের লোকজনদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বেশ কিছুদিন ধরে সিন্ধু প্রদেশের সমাজকর্মীরাও রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছেন। সমাজকর্মীদের পাশাপাশি অপহরণ করছে, প্রতিবাদ করছে অনেক লেখক। পাকিস্তানের নিরাপত্তা কর্মীরাই এর জন্য দায়ী। তো ফ্রেন্ডস, এই যে ঘটনাটি ঘটছে সেটা কিন্তু একটি সত্যি একটি দুঃখজনক ব্যাপার, কারণ যে পাকিস্তান ভারতবর্ষে এতদিন সমস্যার সৃষ্টি করে এসেছে তাদের নিজেদের দেশের ভেতরেই কিন্তু রয়েছে প্রচুর প্রচুর সমস্যা, আর তারা সেই সমস্যার সমাধান না করে অন্য দেশের সমস্যার ভিতরে বেশি করে ঢুকে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় পাকিস্তানের এই বিষয়টা নিজেদের দেশের ভেতরে যে সমস্যা সেটাকে আগে দেখা উচিত। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আপনাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওগুলি ঠিক এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর শেষ করবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে যে কি কি আপডেট রয়েছে বর্তমানে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।